This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কলকাতাগামী তিস্তা তোর্ষা ট্রেনের স্টপেজ থেকে কি ফের বঞ্চিত হতে চলেছে বেলগাবা? রেল মন্ত্রক বিষয়টি নিয়ে কোনো বিবৃতি না দিলেও যাত্রীরা টিকিট কাটতে গেলেই এই তথ্যটি সামনে আসে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বেলগাবা জুড়ে। আন্দোলনের হুমকি দিয়েছে বেলগাবা ব্যবসায়ী সমিতি ও বেলগাবা নাগরিক কমিটি। নাগরিক কমিটির সভাপতি তপন সুর ও ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থ প্রতিম পালের অভিযোগ, ট্রেনটি পুনরায় বাতিল করলে কলকাতাগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে। রাজগঞ্জ ব্লকের স্বার্থে তিস্তা তোর্ষা ট্রেনের স্টপেজ জারি রেখে সেই সাথে আসামগামী ট্রেনের স্টপেজের দাবিতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। উল্লেখ্য, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের উদ্যোগে 30 এপ্রিল থেকে তিস্তা তোর্ষা ট্রেনটি পুনরায় বেলগাবা রেল স্টেশনে স্টপেজ দেওয়া শুরু করে। স্বাভাবিকভাবে বেলগাবাবাসীর এতে মুখে হাসি ফোটে, কিন্তু 3 মাস যেতে না যেতে সেই খুশি বিলীন হতে চলেছে। এ সম্পর্কে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় জানান, এলাকার মানুষের প্রতি কেন্দ্রের এই বঞ্চনা কিছুতেই মেনে নেওয়া যাবে না। সাংসদ জয়ন্ত রায় এ সম্পর্কে জানান, বিষয়টি তার জানা নেই, তবে রেল বোর্ডের নির্দেশ ছিল আগামী 6 মাস ট্রেনটি পরীক্ষামূলকভাবে এই স্টপেজে দাঁড়াবে, পরবর্তীতে পরিস্থিতি বুঝে স্থায়ীভাবে স্টপেজ দেওয়া হবে। যাতে ট্রেনটি স্টপেজ বন্ধ না করে দেওয়া হয় সেই জন্য রেলকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। তবে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে কাটিহার ডিভিশনের রেলওয়ে ম্যানেজারকে ফোন করা হলো, তাকে ফোনে পাওয়া যায়নি। আমরা ভাইদি ভাই কালকে জানতে পারলাম যে তিস্তা তোর্ষা ট্রেনটা, যেটা আমরা অনেক কষ্টে এখানে স্টপেজ চালু করেছিলাম এপ্রিল মাস থেকে, সেটা নাকি আগামী 1 মে থেকে স্টপেজটা বন্ধ হয়ে যাবে। অলরেডি টিকিট ইস্যু হচ্ছে না এখানে, 1 নভেম্বর থেকে কোনো টিকিট ইস্যু হচ্ছে না। এই নিয়ে আমরা টিকিট কাউন্টার এবং স্টেশন মাস্টারের সাথে কথা বললাম এবং এইটা যদি বন্ধ হয়ে যায়, ওনারা বললো আমাদের কাছে সেরকম অর্ডার নেই, তবে কাউন্টার থেকে কিন্তু কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। 1 তারিখের ডেটে বেলাকোয়া স্টপেজ দেখাচ্ছে না, যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ কলকাতাগামী ট্রেন একটা মাত্র ট্রেনই এখানে দাঁড়ায়, আর কোনো ট্রেন দাঁড়াচ্ছে না। অনেক ট্রেনে ডেপুটেশন আমরা দিয়েছি, পরবর্তী ওগুলো যদি না দাঁড়ায় আমরা বৃহত্তর আন্দোলন দিয়ে যাবো। বেলগাবা থেকে সুভাষ চন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।